আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা ইউটিউবিং করে থাকি তারা কিন্তু মোটামুটিভাবে ক্যামতাসিয়ার সাথে সবাই পরিচিত, আর যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা বেসিক লেভেল থেকে যদি ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিট করতে পারেন তাহলে খুব ভালো ভালো মানে ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। আর যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করতে চান তাহলে প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টস, ফিল্মোরা এসব জাতীয় অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটরগুলো ইউজ করতে পারেন। তো যারা বেসিক লেভেলের আছে এবং বেসিকভাবে কিছু কাজ শিখতে চাচ্ছে তারা কিন্তু ক্যামতাসিয়া দিয়ে খুব ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে ক্যামতাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং আমি কিভাবে ভিডিও এডিট করে থাকি তার ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া চেষ্টা করবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখলে আপনি আপনার ভিডিওটিকে খুব সুন্দর করে সাজাতে পারবেন এবং কিছুটা হলেও শিখতে পারবেন। তাহলে চলুন আমরা সর্বপ্রথমে যখন ক্যামতাসিয়া সফটওয়্যারটি চালু করব তখন চালু করার পরে কিন্তু আমাদের ইন্টারফেসটি এরকম আমরা দেখতে পাবো। তো এখানে যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল। তো এটি হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল, বা কোনো ধরনের মিডিয়া যখন আমরা এখানে ইম্পোর্ট করব তখন কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাবো এই মনিটরটার ভিতরে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের টুলস বার অপশন, এবং এটা হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। তো এখানে আমরা যখন কোনো ভিডিও অডিওস এনে যখন ইম্পোর্ট করব, টোটালি কথা হচ্ছে আমরা যত কাজগুলো করব এই টাইমলাইনের মাধ্যমে করব। তো আমি একটি কাজ করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি আসলে কাজ করি এবং কীভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা খুব সিম্পলভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে মিডিয়া ইম্পোর্ট করতে হবে বা কোনো ভিডিও অডিও সেগুলো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনি এখানে ইম্পোর্ট মিডিয়া নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে ইম্পোর্ট করতে পারেন, অথবা এখানে যে মিডিয়া নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে যখন প্রেস করবেন তখন কিন্তু আপনার মিডিয়া অপশনটি এখানে দেখতে পাবেন, অথবা আপনি যদি কোনো মিডিয়া এনে এটার উপরে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে। তো এখান থেকে আমি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট মিডিয়াতে যখন প্রেস করব তখন কিন্তু আমার এরকম একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাবের মাধ্যমে আমি যেখানে আমার মিডিয়াগুলো রেখেছি সেখান থেকে কিন্তু আমি আমার মিডিয়াগুলো এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, আমি সর্বপ্রথমে এভাবে সিলেক্ট করে দেখাচ্ছি। ওকে, আমি এটার ভিতর মিডিয়াগুলো রেখেছি। তো ধরুন আমি মিডিয়াটাকে অন করব। তো এই মিডিয়াটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট ওপেন নামে অপশনটাতে প্রেস করব, অথবা যদি আমি সবগুলো মিডিয়া এখানে ওপেন করতে চাই সবগুলো মিডিয়া আমি সিলেক্ট করে এখানে ওপেন বাটনে প্রেস করব। তো সর্বপ্রথমে আমি একটা ওপেন করছি, একটু ওপেন করে জাস্ট ওপেন করলাম, দেখুন যে মিডিয়াটি কিন্তু এখানে চলে আসছে। তারপরে আরেকটি ইনপুট করার পদ্ধতি হচ্ছে আমরা ধরুন যেখানে ভিডিওগুলো রেখেছি সেখান থেকে যখন কোনো মিডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করব, ধরুন আমি তিনটা মিডিয়া এখান থেকে সিলেক্ট করলাম, এটা তো অলরেডি সিলেক্ট করেছি, তো এগুলো আমরা টান দিয়ে নিয়ে এইটার উপরে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পরে যখন এটা ওপেন হবে এখানে জাস্ট আমরা এই মিডিয়া অপশনটাতে এখানে ছেড়ে দিব। তো মিডিয়া বিনে যখন আমরা ছেড়ে দিব তখন কিন্তু দেখব যে সবগুলো কিন্তু মিডিয়া এখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের কাজের বিষয়, আমরা কোন কোন মিডিয়া নিয়ে কাজ করব, কিভাবে করব সেটা একটু দেখে নিই। তো এখান থেকে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোকে আমরা যখন এখানে ইম্পোর্ট করব, এটা হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। তো এই টাইমলাইনের ভিতরে আমাদেরকে এগুলো কিন্তু ইম্পোর্ট করতে হবে কাজ করার জন্য। তো ধরুন আমরা সর্বপ্রথমে একটা ভিডিওস এখানে নিয়ে আসি, এটা ধরুন আমরা এখানে নিয়ে আসলাম, দেখুন এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো প্যানেলে কিন্তু এটা কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু ক্যামতাসিয়া একটা সবচেয়ে বড় সুবিধা, যেটা হচ্ছে আপনি মিডিয়াগুলোকে যে কোনো প্যানেলে ইচ্ছামতো কিন্তু সাজাতে পারবেন। তো এখন আমরা যখন মিডিয়াটিকে ইম্পোর্ট করলাম, এখানে ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের মিডিয়াটা উল্টায় আছে, মানে আমাদের মিডিয়াটাকে এখন ল্যান্ডস্কেপ করতে হবে, পোর্ট্রেট হয়ে আছে। তো জাস্ট আমরা এখানে এখানে যখন মাঝখানে ধরবো, এখানে এখানে ধরে আমরা কিন্তু এখানে জাস্ট কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে কিন্তু মাউস দিয়ে কিন্তু এটাকে ঘোরাতে পারি এরকম, ঠিক আছে, মাউস দিয়ে ঘোরাতে পারি। তারপর হচ্ছে এখানে যে পজিশন দেখতে পাচ্ছেন রোটেশন, ঠিক আছে, তো আমরা এটা না করে যদি আমরা এখান থেকে রোটেশন দিয়ে দিই 90 ডিগ্রি, এখানে পাশে একটা অপশন আছে দেখুন যে রোটেশন, যদি এটা আপনারা দেখতে না পান তাহলে নিচে দেখবেন যে একটা প্রপার্টিস নামে অপশন আছে, এটা যখন প্রেস করবেন তখন কিন্তু এটা চলে আসবে এখানে, ঠিক আছে, তখন যখন আপনি 90 দিয়ে দেবেন তখন কিন্তু এটা রোটেট হয়ে যাবে। রোটেট হলে এটা যদি মনিটরে সমান করতে চান, আপনি আপনার প্রিভিউটা যতটুকু আছে প্রিভিউ সমান করতে চান, তাহলে এই মিডিয়াটার উপরে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে এটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে স্কেল টু ফিট যে অপশনটি আছে জাস্ট স্কেল টু ফিটের উপরে প্রেস করলে পুরো মনিটরটি জুড়ে কিন্তু আপনার মিডিয়াটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আসে আমরা কোন সোর্সে কাজ করব, আমরা কতটুক ফ্রেমে ভিডিওগুলো কাজ নিয়ে কাজ করব, সে ফ্রেমটা আগে আমাদেরকে সাজিয়ে নিই। এখান থেকে একদম উপরে চলে আসবো, এখানে এখানে চলে আসার পরে আমাদের যে প্রজেক্ট সেটিং,
হ্যাঁ, প্রজেক্ট সেটিংসে আমরা চলে আসবো। প্রজেক্ট সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে ক্যানভাস ডাইমেনশনস, তো এখানে এসে আমরা কতটুকু সাইজের আমরা ভিডিওটা করতে চাচ্ছি সে ভিডিও সাইজটা এখানে আমরা সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের যদি হাই এইচডি করতে চাই তাহলে হচ্ছে 1920x1080 pixel, এটা কিন্তু আমরা দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিব, তাহলে হচ্ছে ভিডিওটা খুব স্মুথলি খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তো এখানে আমরা ভিডিওটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমাদের কাজ কি, ভিডিওটার ভিতরে অনেক ধরনের অডিও থাকে, হ্যাঁ সেগুলোকে আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে এবং অডিও ভিডিও থেকে অডিও সেপারেট করার প্রয়োজন পড়ে। তো আমরা ভিডিও থেকে অডিও সেপারেট কীভাবে করব, এই মিডিয়াটির উপরে আমাদেরকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন যখন ক্লিক করব তখন এখানে লেখা দেখছি যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, জাস্ট এটার উপরে যখন প্রেস করব তখন কিন্তু আমাদের অডিওটা এখানে সেপারেট হয়ে যাবে। তো আপনি ইচ্ছা করলে এটাকে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন, বা এটাতে প্রেস করে যখন কিবোর্ড দিয়ে ডিলিট বাটন প্রেস করবেন তখন কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার অডিওটা সেপারেশন করে ডিলিট করতে পারেন। ঠিক আছে, তো এটা দেখালাম হচ্ছে অডিও সেপারেশন করে ডিলিট করা। আর হচ্ছে অডিওতে কিভাবে আপনি অডিও সাউন্ডটা বাড়াবেন বা সাউন্ডটা কমিয়ে নেবেন সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যখন আমরা সেপারেট করলাম তখন কিন্তু এখানে একটা দেখুন যে তো দেখুন যে এখানে কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই লাইনটাকে আমরা যখন উপরে নিব তখন কিন্তু আমাদের বিটগুলো দেখুন যে উপরে নিচে একটু বাড়বে কমবে। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু আমরা সাউন্ডটাকে কমাতে বাড়াতে পারি। যেহেতু আমরা এই সাউন্ডটা নিব না এখান থেকে, তো আমি অন্য একটা সাউন্ড ইম্পোর্ট করে সেটাকে হচ্ছে এটার সাথে অ্যাড করব। তো ধরুন এটাকে আমি ডিলিট করে দিব, এটা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি পরপর মিডিয়াগুলোকে কিন্তু এখানে সাজিয়ে নিতে পারবো, যে পরপর আমাদের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো সবগুলো মিডিয়া আমি এখান থেকে সাজিয়ে নিচ্ছি। ওকে, সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পরে আমাদেরকে বাকি কাজটি করতে হবে। তো এই মিডিয়াটিকে আমরা সর্বপ্রথমে একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তো এই মিডিয়াটিকে একইভাবে আমরা এখান থেকে সেপারেট অডিও করে অডিওটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এবং সেমভাবে এটাকেও আমি অডিওটা সেপারেশন করলাম এবং অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এটা এখানে দেখুন যে এটা ঘুরে আছে, এখান থেকে আমি 90 করে দিচ্ছি। ওকে, 90 করার পরে এটা কিন্তু বেশ সোজা হয়ে গেছে। ওকে, দেখুন এখন কিন্তু মোটামুটি এটা একটা রোলসে চলে আসছে। তো এই ভিডিওটাতে খেয়াল করলে একটা বিষয় দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু একটু চ্যাপটা হয়ে আছে। হ্যাঁ, যখন ভিডিওটা করা হয়েছে বা ভিডিও মোবাইল থেকে যে কোনো কারণবশত ভিডিওটা চ্যাপটা হয়ে আছে। তো এই ভিডিওটাকে আমরা নর্মালি যখন করব, নর্মালি কিভাবে করব, তো এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করব। শিফট বাটন প্রেস করার পরে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, মাউস দিয়ে এখানে ধরে আমরা এটাকে জাস্ট টেনে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন যে আমি টেনে মিলিয়ে দিলাম, তখন কিন্তু এটা কিন্তু দেখুন যে এখন কিন্তু নর্মালি এটা আগের মতো চলে আসছে। ঠিক আছে, তো সেমভাবে আমাদের এই ভিডিওটা একটু দেখে নিই। এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে দেখুন যে এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তো আর যদি এটাকে আমরা একটু টেনে বাড়াতে চাই বা ই করতে চাই তাহলে কিন্তু করতে পারবে এভাবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখন হচ্ছে আমরা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য ধরুন এই মিউজিকটা আমরা নিলাম, যেটা হচ্ছে এনসিএস থেকে আমি ইম্পোর্ট করলাম। তো এই মিডিয়াটাকে এখানে এনে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা এখানে যে ভিডিওটা আছে আমি ভিডিওটা রাখবো না, ভিডিওটা কেটে দিয়ে আমি জাস্ট এখান থেকে অডিওটা রাখবো। এখানে কি করব, সেপারেট অডিও করব। সেপারেট অডিও করার পরে এখান থেকে ভিডিওটা কেটে দিব। ভিডিওটা কেটে দেওয়ার পরে এটার উপরে জাস্ট আমি অডিওটা বসিয়ে দিব। তো অডিওটা আমি নিচে বসাচ্ছি, অডিও যদি নিচে বসানো হয় তাহলে একটু বেটার হয়, উপরে কাজ করতে সুবিধা হয় ক্যানভাসে। ওকে, তো আমি এখন এটার ভিতরে যে কাজটা করব এটা হচ্ছে আমি এখান থেকে একটু প্রিভিউটা দেখে নিই যে আসলে কি কি আমাদের কিরকম বিটটা হচ্ছে।
ওকে বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা দেখতে পেলাম এটার ভিতরে কিন্তু আমাদের ভিডিও মোশন বা অডিওর সাথে ভিডিওর যে একটা ম্যাচিং, তো এগুলো আমাদের করার জন্য ভিডিওটাকে আমি একটু স্লো মোশন করে দিব। স্লো মোশন করার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিডিওটার উপরে আমাকে রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করে এখানে অ্যাড ক্লিপ স্পিড দেওয়া আছে, জাস্ট অ্যাড ক্লিপ স্পিডে প্রেস করলাম। তো এখন নিচে আপনারা দেখতে পাবেন, এখানে খেয়াল করলে একটা ঘড়ির কাঁটার মতো আসছে ক্লক। তো এই ক্লকের উপরে আমি যখন মাউসটা আনবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার দুটা তীর বাটন হয়ে যাচ্ছে। তো আমি যখন সামনের দিকে নিব, আমি যখন যে সামনের দিকে ভিডিওটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার এটা স্লো মোশন হয়ে যাবে, আর যদি আমি এটা কমিয়ে দিই তাহলে এটা আমার স্পিড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে স্পিড করে সর্বপ্রথম দেখাচ্ছি। দেখুন যে আমি এটা কমিয়ে দিলাম, তো আমাদের এটা স্পিড হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু এটা আমাদের স্পিড হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এটাকে আমি স্লো মোশন করে দিতে, তো জাস্ট আমি স্লো মোশন করার জন্য এভাবে রাখলাম। তো এখন ভিডিওটাকে আমি প্রথম থেকে রান করাচ্ছি। তো এখন একটা বিষয় আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের যে অডিওটা আছে এই অডিওটা শুরু হলো এখান থেকে। তো সামনে কিন্তু আমাদের কোনো বিট নেই বা কোনো অডিও নেই। তো এই টাইমলাইনটাকে আমরা কীভাবে বড় করলাম, টাইমলাইনটাকে হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের যে হুইলার আছে হুইলারটা যখন ঘুরাবো তখন কিন্তু আমরা তার টাইমলাইনটা বড় ছোট হবে। তো জাস্ট আমি সামনের দিকে যখন হুইলারটা ঘুরাবো তখন এটা বড় করে নিচ্ছে, এবং এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে মিউজিকের বিটগুলো কিন্তু এখান থেকে এসে শুরু হয়েছে। তো জাস্ট আমি এখানে এসে এটাকে এখন ক্রপ করব। ক্রপ কীভাবে করব, এটাকে এসে এখানে আমি জাস্ট এটার উপরে রাখলাম এবং এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যদি এস বাটন প্রেস করি, এস প্রেস করলে কিন্তু দেখুন যে ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এখান থেকে কিন্তু দুই ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। অথবা আপনি চাইলে এখানে আপনার এই স্ক্রলারটা রেখে এখানে যে স্প্লিট একটা অপশন দেখতে পাচ্ছেন এবং পাশে এস ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন, এই এস হচ্ছে আপনার শর্টকাট মেনু এবং স্প্লিট, এটা যখন আপনি চাপ দেবেন তখন কিন্তু ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। তো জাস্ট এখন আমি সামনের অপশনটা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমাকে ডিলিট বাটন প্রেস করতে হবে। ডিলিট বাটন প্রেস করলে কিন্তু আপনি সামনের অপশনটুকু দেখেন যে ফাঁকা পড়ে আছে। তো এখন আমরা এটাকে আন্ডু করব। আন্ডু করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করলে এটা কিন্তু আন্ডু হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটা ডিলিট করার সাথে সাথে এটা আমার পিছনে যতটুকু ডিলিট হলো ততটুকু অটোমেটিকলি চলে আসবে। তো অটোমেটিকলি আসার জন্য আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করব। কন্ট্রোল ডিলিট যখন প্রেস করলাম তখন কিন্তু সামনের অংশটুকু কেটে গেল এবং পিছনের অংশটুকু সামনের দিকে চলে গেছে। তো এখন হচ্ছে আমি ভিডিওটা এখান থেকে শুরু করব। তো ওকে, আমি যখন এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পরে আমি হচ্ছে ভিডিওটাতে একটা ইফেক্ট দিব। হ্যাঁ, তো ভিডিওতে ইফেক্ট কিভাবে দেয় বা ট্রানজ্যাকশন কিভাবে ইউজ করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদেরকে ভিডিওটা সর্বপ্রথমে সিলেক্ট করতে হবে এবং ভিডিওটাকে ছোট ছোট ক্লিপে পরিণত করতে হবে। ছোট ছোট ক্লিপে পরিণত করার জন্য আপনাকে ভিডিওটা যেখান থেকে কাটবেন জাস্ট সেখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আগের মতোই কিবোর্ড থেকে এস বাটন প্রেস করলে ভিডিওটা কেটে যাবে। দেখুন যে এখানে কিন্তু ভিডিওটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে এখন এখান থেকে এসে আমি যখন আবারও ভিডিওটাকে একটা ট্রানজ্যাকশন দিব, এখানে এসে ধরুন আরেকটা ট্রানজ্যাকশন দিব। এখানে ট্রানজ্যাকশন দিলে আমি আবার কিবোর্ড থেকে এস বাটন প্রেস করব। দেখুন যে এখানে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা কেটে গেছে। তো এখন আমি এখানে এসে যখন একটা ট্রানজ্যাকশন দিব, তো ট্রানজ্যাকশনের জন্য আমাদেরকে চলে আসতে হবে এখানে। এখানে মিডিয়া অপশনের নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানোটেশন, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন অপশনে আসলে এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কম বেশি থাকে তাহলে টাইপসে গিয়ে এখানে প্রেস করবেন, এখানে গিয়ে অলে প্রেস করে দেবেন, তাহলে সবগুলো একসাথে দেখতে পাবেন। এখানে আপনার যে টাইপ যেটা প্রয়োজন বা যেটা পছন্দ হয় সেরকম একটি আপনি বাছাই করে নিতে পারেন। তো এখান থেকে আমি রিপল যেটা আছে এটা আমি বাছাই করে নিচ্ছি, অথবা ফ্যাড এটাও আমি দিতে পারি এখানে। ওকে, মাঝখানে এসে জনক্ষণ ছেড়ে দিলাম, তখন দেখুন যে দুই পাশে কিন্তু এটা হয়ে গেছে। তো এখন যখন আমি এটা মিউজিকটা এখান থেকে ছাড়বো তখন দেখবেন যে একটা ফ্যাড হয়ে আপনার একটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে হবে। ওকে, একই ভিডিও যেহেতু একই ভিডিওর উপরে যেহেতু হচ্ছে সেহেতু কিন্তু ট্রানজ্যাকশনটা বোঝা যাচ্ছে না। তো আমি অন্য একটা ট্রানজ্যাকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি ফ্লিপ ট্রানজ্যাকশনটা এখানে ইউজ করছি। ফ্লিপটা যখন দিলাম তখন একটু দেখি কি অবস্থা।
দেখুন যে এটা কিন্তু আমাদের ফ্লিপটা কিন্তু কিভাবে সুন্দর করে কিন্তু এভাবে ট্রানজ্যাকশন হলো। তো এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসে হুইলারটা ঘোরালে এটা একটু বড় হবে। বড় করলে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটার উপরে যখন আপনি প্রেস করবেন এটা চাইলে আপনি এভাবে টেনে ছোট বড় করতে পারবেন, মানে আপনি চাইলে লং টাইম ধরে এটা করতে পারবেন। এখন দেখুন আমি এখান থেকে আবার চালু করছি। ওকে, এভাবে করে কিন্তু আপনি আপনার ভিডিওর মাঝে বা ছোট ছোট যে ক্লিপগুলো আছে ক্লিপগুলোর মাঝে কিন্তু এভাবে ট্রানজ্যাকশন, যে কোনো ট্রানজ্যাকশন ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলে আসছে আমরা এখানে অ্যানোটেশনে। অ্যানোটেশন দিয়ে আমরা কী কী কাজ করব, অনেক সময় আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ যখন চলে, ভিডিও ফুটেজ চলার সময় বিভিন্ন মার্কার দিয়ে মার্ক করে বুঝিয়ে দেওয়া হয়, তখন এই মার্কারগুলো কিন্তু আমরা এখানে অ্যানোটেশনের ভিতরেই পাচ্ছি। তো অ্যানোটেশনে যখন প্রেস করব তখন এই মার্কারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং হরেক ধরনের মার্কার কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রেস করলে দেখতে পাবো যে আরও অনেক ধরনের মার্কার এখানে আছে। তো জাস্ট আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, তো এখন এখানে আমরা যদি এই মার্কারগুলো এখানে ইউজ করতে চাই, ধরুন এই তীর মার্কটা এখানে ইউজ করব। ইউজ করার পরে ধরুন এটাকে টাইমলাইনে টেনে ধরে আনলাম, এখানে আমি এটাকে ছোট বড় চাইলে এখান থেকে করতে পারবো। তো এখানে যদি আমি টাইম এটা ইউজ করতে চাই ধরুন, ওকে, এখন দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ইম্পোর্ট হলো বা ইউজ করা হলো। তো এক্ষেত্রে আপনার যে ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, সাধারণত টিউটোরিয়াল বেসিক যেসব ভিডিও কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের ক্ষেত্রে এই ধরনের মোশনগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপর আসছি আমরা এখন, অনেক সময় আমরা বিভিন্ন লোয়ার থার্ড, আপার থার্ড এগুলো ইউজ করে থাকি। লোয়ার থার্ড ইউজ করার জন্য আমরা এখান থেকে ম্যানুয়ালি ইউজ করতে পারি, তাছাড়া লোয়ার থার্ড কিন্তু আরও আছে যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি যখন মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গেলে এই পাশে একটা অপশন দেখতে পাবেন, এইটা হচ্ছে মিডিয়া পিন, এবং এই পাশে হচ্ছে আপনার লাইব্রেরি। লাইব্রেরিতে গেলে আপনি অনেক ধরনের লোয়ার থার্ডগুলো পাবেন। লোয়ার থার্ড এখানে যদি আপনি ইউজ করতে চান তাহলে দেখুন যে ইন্ট্রো ক্লিপ, ইন্ট্রো আছে, তারপর লোয়ার থার্ড আছে। লোয়ার থার্ড বলতে আপনি এখান থেকে, আমি লোয়ার থার্ড ইউজ করে দেখাচ্ছি, জাস্ট একটাতে আমি অন করলাম লোয়ার থার্ড, এটা হচ্ছে লোয়ার থার্ড। ওকে, এখান থেকে বেসিক আমি একটা লোয়ার থার্ড এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পর দেখুন যে লোয়ার থার্ডটা কীরকম আসছে। ঠিক আছে, এরকম হচ্ছে লোয়ার থার্ডগুলো। আপনি চাইলে যে কোনো নাম, মিউজিকের নাম বা আপনার নাম, চ্যানেলের নাম এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে এটার উপরে ডাবল ক্লিক করে কিন্তু এখানে এগুলো এডিট করতে পারছেন। তো এটার উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন, তো ধরুন আমি এখানে জাস্ট আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। ওকে, চ্যানেলের নামটা লিখে দিলাম উপরে, এবং নিচে যে ছোটো লেখাটা আছে এটার ভিতরে আমি জাস্ট আমার চ্যানেলে যে আরেকটা থার্ড পার্টির নাম আছে সেটা হচ্ছে দ্য টেক আইডিয়া। ওকে, এটা জাস্ট আমি এখানে লিখে দিলাম। তো এখন দেখুন আমাদের এটা লয়ার থার্ডটা কীরকম আসছে, খুব সুন্দর কিন্তু লয়ার থার্ডটা আমাদের হয়ে গেলো। এভাবে করে আপনি ম্যানুয়ালি না করে অটোমেটিকলি এখান থেকে আপনি লয়ার থার্ড ইউজ করতে পারেন। তো এখন এখানে কিন্তু আরও অনেক ধরনের লয়ার থার্ড আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এভাবে করে আপনার বন্ধুরা এখান থেকে বিভিন্ন লয়ার থার্ডগুলো ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে অনেক ধরনের মিডিয়া আছে, এগুলোর ভিতরে অনেক ধরনের এডুকেশনাল পারপাস আছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, এবং বিভিন্ন ধরনের আইকনস আছে এবং মোশন গ্রাফিক্স, ইন্ট্রো ক্লিপ আছে, কীভাবে ইন্ট্রোগুলো দিবেন। দেখুন যে আমরা একটা ইন্ট্রো এখানে নিয়ে দেখছি, যে ধরুন টেক্সট ইন্ট্রো অনেক সময় আমরা ইউজ করে থাকি ভিডিওর প্রথমে, এটা সাধারণত দিয়ে থাকি, তখন কিন্তু আমরা এই ইন্ট্রোগুলো ইউজ করি। ঠিক আছে, এই ধরনের ইন্ট্রো কিন্তু আপনি চাইলে আপনার মতো করে তৈরি করতে পারেন, এবং এখানে টেক্সটের উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন কিন্তু এটা আপনি এডিট করতে পারছেন। এভাবে করে আপনি যে কোনো এখানে অটোমেটিকলি যেসব ইন্ট্রোগুলো দেওয়া আছে এই ইন্ট্রোগুলো আপনি সামনে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আমরা চলে আসছি অ্যানোটেশনে। অ্যানোটেশন সবগুলো পর্ব একটু দেখে নিই। এখানে আমরা যে স্টাইলিশগুলো আছে, স্টাইলিশগুলো থেকে আমরা স্টাইলগুলো ইউজ করতে পারবো। এখান থেকে আমরা টেনে নিয়ে আসতে পারবো এখানে, এখানে এনে আমরা চাইলে এগুলো ছোটো বড় এখান থেকে করে নিতে পারবো। এখানে যেখানে বসানোর প্রয়োজন সেখানে বসিয়ে দিতে পারবো। বসানোর পরে মাঝখানে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা যা কিছু এখানে কিন্তু আমরা লিখে দিতে পারবো। জাস্ট এগুলো আমরা এখানে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। ওকে, এভাবে কিন্তু আমরা আমাদের টেক্সটগুলো এভাবে অ্যাড করতে পারবো, বা বিভিন্ন ধরনের স্টাইলিশ এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। তারপর আসছে এখানে বিভিন্ন তীর মার্ক আছে, তীর মার্কগুলো সেমভাবে আমরা ইউজ করতে পারবো।
তো এখানে এই মার্কগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে স্টাইলগুলো এগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আমি আরেকটা বিষয় দেখিয়ে রাখছি, আমরা অনেক সময় কোনো ভিডিওতে ব্লুয়ার দিই বা চেহারাটা যাতে না বোঝা যায় সেরকম ধরনের করে থাকি, তো সেটা করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। জাস্ট এখানে দেখুন যে এটা হচ্ছে ব্লুয়ার, এটা হচ্ছে স্পটলাইট, এবং এটা হচ্ছে হাইলাইট, এবং এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হটস্পট। হ্যাঁ, আপনি চাইলে যে কোনোটাই ইউজ করতে পারেন এখান থেকে। আমি ব্লুয়ারটা করে দেখাচ্ছি। তো ধরুন আমি এখানে আমার এই মার্কটা এখানে আছে, আমি এখানে এসে আমার যে চেহারাটা আছে এখানে আমাদের এই চেহারাটাকে আমি গোলা করে দিব। গোলা করার জন্য আমি জাস্ট এই চেহারাটার উপরে এটা আমি সেটিং করে বসিয়ে দেবো। তাহলে দেখুন যে এই চেহারাটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আপনি যতটুকু এখানে দিতে চান ততটুকু এখানে আপনি টেনে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চেহারাটা এরকমভাবে আনক্লিয়ার হয়ে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে এখান থেকে ব্লুয়ার এবং হাইলাইট ইউজ করার অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনি অ্যানোটেশন থেকে। তারপর আসছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনগুলো আমি আগে দেখিয়েছি যে আপনারা কোনো ফুটেজের মাঝখানে যখন দুটো ভিডিও বা দুটো ক্লিপ যখন অ্যাড করতে চাবেন তখন কিন্তু এই ধরনের ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। তো এরপর আসছি আমরা বিহেভিয়ার্স। বিহেভিয়ার্সটা হচ্ছে আমরা যখন কোনো টেক্সট অ্যাড করব, তো ধরুন আমি অ্যানোটেশন থেকে একটা টেক্সট নিয়ে আসছি, ধরুন এই টেক্সটটা, এটা হচ্ছে টেক্সট, এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখানে জাস্ট কিছু লিখবো, ধরুন আমি আমার চ্যানেলের নামটা আবার লিখছি। ওকে, লেখার পরে এটাকে আমি এখান থেকে চাইলে ছোটো বড়ো করতে পারি। হ্যাঁ, এখান থেকে ছোটো বড়ো করার পরে এটাকে আমি চাইলে এখান থেকে সাইজটা বড় ছোট করতে পারি, এবং এখান থেকে ফ্রন্ট যে আছে ফ্রন্টগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, এটা আমি যেই পজিশনে দরকার আমার সেই পজিশনে আমরা একটু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো বিহেভিয়ারে। বিহেভিয়ারে আসার পরে আমরা যে ধরনের ট্রানজ্যাকশন চাই, তো আমরা এখানে মাউসটা রাখলে দেখতে পাচ্ছি যে আমাদের কী ধরনের ট্রানজ্যাকশন এখানে শো হচ্ছে। তো ধরুন আমি রিভিল এই ট্রানজ্যাকশনটা এটা দিতে চাচ্ছি, তো এটা আমাদের চাপ দিয়ে ধরে এটার উপরে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে যখন দিব তখন আমরা ট্রানজ্যাকশনও দেখি যে কীভাবে আসে। দেখেছেন যে কীভাবে ট্রানজ্যাকশনটা একটা শ্যাডো আকারে কিন্তু আমাদের এটা ট্রানজ্যাকশনটা হলো, এবং শেষ হওয়ার সময় কিন্তু ট্রানজ্যাকশনটা এভাবেই আবার চলে যাবে। দেখুন যে এভাবে কিন্তু আবার চলে যাচ্ছে। তো আমি যদি ট্রানজ্যাকশনগুলো রিমুভ করতে চাই তাহলে কীভাবে রিমুভ করব? এখানে যে তীর মার্কটা দেখতে পাচ্ছেন এই তীর মার্কের উপরে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দুইটা ট্রানজ্যাকশন এখানে ইউজ করেছি, একটা হচ্ছে ড্রপ শ্যাডো আর একটা হচ্ছে রিভিল। তো আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটা রিমুভ করব, তারপর হচ্ছে রিভিলটা রিমুভ করব, তাহলে কিন্তু দেখুন যে আমাদের এই টেক্সটটা নর্মালি হয়ে গেছে। এখানে এসে কিন্তু আমাদের কোনো ধরনের মানে শ্যাডো আসবে না, জাস্ট ডিরেক্টলি আমাদের টেক্সটটা এখানে চলে আসবে। তো এই বিহেভিয়ারগুলো অ্যাড করে কিন্তু আমরা এভাবে বিভিন্ন ধরনের টেক্সটকে একটু স্টাইলিশ করতে পারি বা স্টাইলিশভাবে আসবে এই সিস্টেমটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এটা ছিল বিহেভিয়ার অপশন। এবং এরপরে আসছি আমরা অ্যানিমেশন। অ্যানিমেশন অপশনটা হচ্ছে কি, আমরা যখন কোনো অপশনটাকে একটু জুম করে দেখতে চাই বা জুম আউট করে দেখতে চাই তখন সেটা হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে করে দেব। তো ধরুন আমি কোনো, আমি হচ্ছে এখানে এসে, ওকে এখানে আসলাম, ভিডিওটা থেকে এতটুকু নিয়ে আসলাম, এতটুকু এনে আমি ভিডিওটাকে এখান থেকে ক্রপ করব। কিবোর্ড থেকে এস বাটন প্রেস করলাম, ক্রপ হলো। ক্রপ হওয়ার পরে ধরুন ভিডিওটা এখানে এসে আমার ভিডিওটা জুম হবে, মানে জুম হবে। ওকে, আমি এখান থেকে এসে দেখুন যে আমি এভাবে করে এখানে কিন্তু এসে আমি একটা জুম করছি বা টেনে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে জুম করছি, ঠিক আছে? জুম করলে আমি চাইলে কিন্তু এটা এখান থেকে, এই যে দেখুন যে তীর মার্কটা কিন্তু আমি চাইলে ছোট বড় এখান থেকে টেনে প্রথম থেকে করে দিতে পারি। প্রথম থেকে করে দিলে কি হবে, আমার এটা কিন্তু প্রথম থেকে জুম হবে, ঠিক আছে? একটু দেখে নি, বিষয়টা দেখলেন যে কীভাবে আমাদের ভিডিওগুলো একটু জুম হলো। আমি চাইলে একটু এভাবে করে নামিয়েও দিতে পারি। তো এভাবে করা হচ্ছে আপনি যে কোনো ভিডিও এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের ব্যাপার। এবং এটা কিন্তু দেখুন যে আমাদের সামনে পুরো ক্লিপটা কিন্তু আমাদের জুম ইন হয়ে গেছে এভাবে। হ্যাঁ, পুরো ক্লিপটাই জুম ইন হয়ে গেছে। তো পুরো ক্লিপটাকে যদি আমি আবার জুম আউট করতে চাই, এ পর্যন্ত এনে আমি জুম আউট করে দিব। ধরুন আমি এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত এনে আমি জুম আউট করে দিব এটাকে। তো এখন এখান থেকে এসে আমি আবার এটাকে কি করব, এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে এনে আমি এখানে চলে আসব অ্যানিমেশন। অ্যানিমেশন চলে আসার পরে এখানে আমি আবার চলে যাব এখানে, এটাকে আমি সুন্দর করে আবার জুম আউট করে দিলাম। তো দেখুন যে আমাদের এই তিন মার্কটা এখানে আমি দেওয়ার পরে আমাদের কি হলো, একটু প্রিভিউটা দেখে নিই।
দেখুন যে এটা কিন্তু আমাদের জাস্ট জুম আউট হয়ে গেল, জুম আউট হয়ে কিন্তু আগের স্ক্রিনে আমাদের চলে আসলো ফুল প্রিভিউটা। এভাবে করে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তারপর আসছি আমরা এখানে ভয়েস ন্যারেটরে। ভয়েস ন্যারেটরটা হচ্ছে কি, আমরা ভিডিওটা যদি কোনো ধরনের অডিও অ্যাড করতে চাই, ইন্টারনাল কোনো ধরনের অডিও যদি অ্যাড করতে চাই, তাহলে আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে ভয়েসটা দিব, স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে যখন প্রেস করব তখন আমাদের এই বাটনটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের একটা ন্যারেটর মানে একটা ভয়েস ক্লিপ সেখানে চলে আসবে। তো ধরুন আমি এখান থেকে এটাকে প্রথমে একটু চাপিয়ে নিচ্ছি, মানে এদিকে নিয়ে নিচ্ছি, তাহলে আমি ভয়েসটা কীভাবে দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভয়েস ন্যারেটরে প্রেস করব, ভয়েস ন্যারেটর প্রেস করার পরে সেভ স্টার্ট ভয়েস রেকর্ডিং, এটাতে প্রেস করার পরে আমি এয়ারফোন বা মাইক্রোফোন দিয়ে যেই ভয়েসটা দিব সেই ভয়েসটা কিন্তু এখানে রেকর্ডিং হবে। তো ধরুন আমি স্টার্ট ভয়েস রেকর্ডিং করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখুন এখন এটা করার পরে কিন্তু আমরা এখান থেকে জাস্ট স্টপ করে দিব। তো স্টপ করার পরে আমাদের এই ন্যারেটরটা সেভ হবে, সেভ হওয়ার জন্য এখানে জাস্ট আমরা সেভ বাটন প্রেস করব এবং দেখুন যে এই ন্যারেটরটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো চলে আসলে এখান থেকে আমরা একটু শুনে নিই যে আসলে আমাদের এটা রেকর্ডিং হলো কি না। তো রেকর্ডিংটা আমাদের একটু ভয়েসটা বাড়ানোর জন্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভয়েস ক্লিপটা বাড়ানো যায়, জাস্ট এটাকে আমরা উপরে নিয়ে দিব তাহলে কিন্তু বেড়ে যাবে। দেখুন যে এভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ন্যারেটরগুলো কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি তো এই ন্যারেটরটা এতটুকু কেটে দিচ্ছি। ওকে, এভাবে করে আপনি যে আলাদা করে কোনো ভয়েস কিন্তু যে কোনো ভিডিওর ভিতরে আপনি এভাবে দিতে পারবেন। তারপর আসছে অডিও ইফেক্টস। অডিও ইফেক্টসে মেনলি যে ব্যাপারটা হচ্ছে, আমাদের ভিডিওতে অনেক ধরনের অনেক সময় নয়েজ আসে বা ভিডিওর যে অডিওটা আছে অডিওটাকে আমরা অনেক সময় একটু স্মুথ করার প্রয়োজন মনে করি, লেভেলিং করার প্রয়োজন মনে করি, তখন হচ্ছে আমরা এইগুলো ইউজ করবো। এখান থেকে অডিও ফিক্স থেকে এসে অডিওর যে নয়েজগুলো আছে সে নয়েজগুলো আমরা রিমুভ করতে পারবো। জাস্ট যদি আমরা নয়েজ রিমুভ করতে চাই তাহলে এই নয়েজ রিমুভাল এটাকে আমাদের প্রেস করে ধরে জাস্ট আমাদেরকে যেটার নয়েজটা রিমুভ করবো সেটার উপরে এনে এভাবে ছেড়ে দিতে হবে। যে অডিওটার নয়েজ রিমুভ করবো সেই অডিও বা ন্যারেটর যখন আমরা বানাবো ন্যারেটরের যদি কোনো নয়েজ আসে তাহলে সেই নয়েজগুলো আমরা রিমুভ করতে পারবো। জাস্ট এটার উপরে ছেড়ে যখন দিব তখন এই পাশে কিন্তু আমাদের ন্যারেটর থ্রির যেই নয়েজ রিমুভের অপশনগুলো আছে অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা গ্র্যান্ডটাকে বাড়িয়ে দিতে পারি এবং সেন্সিটিভিটি এটা আমরা বাড়িয়ে দিব এবং অ্যামাউন্টটা আমরা কমিয়ে দিব, তাহলে কিন্তু দেখবো যে মোটামুটি আমাদের সাউন্ডও বেশি হবে এবং হচ্ছে আমাদের যেই নয়েজগুলো আছে নয়েজগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবে করে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে আসলে কতটুকু আপনাদের নয়েজ রিমুভ হচ্ছে বা অ্যাডজাস্ট হচ্ছে। তো এভাবে করে আপনি এখান থেকে নয়েজ রিমুভ করতে পারবেন এবং ভলিউম লেভেলিং করতে পারবেন, মানে আপনার কথা বলার যেই ধরন বা কথা বলার স্টাইল সেটা একই লেভেলে রাখতে পারবেন এই ভলিউম লেভেলটা দিয়ে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা আসছি ভিজুয়াল ইফেক্টে। ভিজুয়াল ইফেক্টে আপনার কিছু অপশন আছে যেগুলো হচ্ছে আমরা কালার রিমুভ করতে পারি। তো কালার রিমুভ করার জন্য আপনি যদি কোনো ভিডিওর বা কোনো ক্লিপের কালার রিমুভ করতে চান, তো ধরুন আমি একটা বিষয় আপনাদের একটু দেখাচ্ছি, এই রিমুভ কালার এই পিছনে যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটাকে যদি আমি রিমুভ করে অন্য একটা কালার এটার ভিতরে দিতে চাই তাহলে কিন্তু আমরা রিমুভ করতে পারবো। তো জাস্ট আমি রিমুভ কালার এটা এনে আমি জাস্ট এটার উপরে ছেড়ে দিব। এটার উপরে যখন ছেড়ে দিব তখন কিন্তু দেখবো এখানে একটা রিমুভ কালারের অপশন ওপেন হয়ে গেছে। তো এখানে যখন ওপেন হবে তখন এখানে আমাদেরকে এই পেন টুলটা দিয়ে সিলেক্ট টুলটা দিয়ে আমাদেরকে এখান থেকে কোন কালারটা আমি রিমুভ করবো সেই কালারটার উপরে সিলেক্ট করতে হবে। দেখুন যে এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করেছে, হোয়াইট যা ছিল সব হোয়াইট কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখান থেকে আমি অন্য কালার একটা সিলেক্ট করি। ওকে, এভাবে করে কিন্তু আপনি এখানে কালার আসলে রিমুভ করার মতো সেরকম কালার নেই, যদি কালার রিমুভ করতে চান তাহলে আসলে অন্য যেগুলো একই গ্রিন স্ক্রিন অথবা আপনার হোয়াইট স্ক্রিন বা এরকম কোনো ধরনের একই কালার অ্যাডজাস্টেবল স্ক্রিনের উপরে আপনারা এরকম কালারটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তাহলে কিন্তু দেখুন যে আমি এখান থেকে যেহেতু এই ম্যাট কালারটা ইউজ করলাম তো আমি অন্য একটা কালার ইউজ করে দেখাই, এখান থেকে ধরুন এটা ইউজ করলাম, দেখুন যে আমাদের ওই যে গ্রিন কালারটা ছিল গ্রিন কালারটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি চলে গেছে। আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে।
ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। আমি জাস্ট বেসিক্যালি আপনাদেরকে সবগুলো একটু ধারণা দিয়ে দিচ্ছি, অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আপনারা চান যে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে চান বা টুকরো টুকরো করে ভিডিওগুলো তৈরি করতে চান, সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তাহলে সেভাবে করে আপনাদেরকে ভিডিওগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে যদি আবার আমি রিমুভ কালারটা রিমুভ করতে চাই, তাহলে এটার উপর সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিলিট প্রেস করলে কিন্তু রিমুভ কালারটা চলে যাবে। তো এখন এগুলো হচ্ছে বিষয় এখান থেকে, এবং কালারাইজ এবং কালার অ্যাডজাস্টমেন্ট। তো ক্যামতাসিয়াতে কালার অ্যাডজাস্টমেন্ট এবং কালারাইজ কিন্তু খুব ভালোভাবে করা যায় না, এগুলো করার জন্য প্রিমিয়ার প্রো বা অ্যাডবি আফটার এফেক্টস সেগুলো দিয়ে খুব ভালো মানের কালার অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট তেমন একটা ভালো হয় না আর কি। তো এখন বন্ধুরা, এই অ্যাডজাস্টমেন্টগুলো করার পরে আমাদের ফাইনালি যে কাজটি করতে হবে, তো ধরুন আমাদের ভিডিওটি এ পর্যন্ত যখন আমাদের এডিট করা শেষ হয়ে যাবে, ধরুন এই পর্যন্ত এডিট করা শেষ, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এডিট করা শেষের পরে এই সম্পূর্ণ ভিডিওটি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, একটি ভিডিও তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা কি করব, পাশে যে শেয়ার অপশনটি আছে জাস্ট এই শেয়ার অপশনে প্রেস করব, এখান থেকে লোকাল ফাইলে যাব, এখান থেকে আবারও ওকে প্রেস করব। ওকে প্রেস করে যে অপশনটি আসবে, এখান থেকে নেক্সট অপশনে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে আবারও নেক্সটে যাব, ওকে নেক্সট করতে থাকব। এখন এই নেক্সটে আসার পরে এখানে ফিনিশের আগে এখানে আমাদের প্রজেক্ট নামটা দিতে হবে, যে আমরা আসলে প্রজেক্ট নেম কী দিতে চাচ্ছি। তো ধরুন আমরা স্যাম্পল দিলাম, স্যাম্পল দেওয়ার পর জাস্ট এখানে আমরা ফিনিশ অপশনে প্রেস করব। ফিনিশ অপশনে প্রেস করলে দেখুন যে ভিডিওটা কিন্তু আমাদের রেন্ডারিং শুরু হয়ে গেছে। রেন্ডারিং যখন শুরু হবে আপনি আপনার ভিডিওটাকে খুঁজে পাবেন হচ্ছে ক্যামতাসিয়া যে ফাইলটা আছে, ওকে এখানে যে ক্যামতাসিয়া ফাইলটা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস ফাইলে, ডকুমেন্টসে ক্যামতাসিয়া স্টুডিও। এখন এখানে স্যাম্পল নামে একটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে স্যাম্পল, এখানে কিন্তু আমাদের ভিডিওটা মেক হচ্ছে। যখন রেন্ডারিং কমপ্লিট হবে আপনি ফুল ভিডিওটা এখানে দেখতে পাবেন। তো এভাবে করে বন্ধুরা আপনি যে কোনো ধরনের ভিডিও কিন্তু সিম্পলভাবে রেন্ডারিং করে ফেলতে পারবেন। তো এই ক্ষেত্রে ক্যামতাসি ইউজ করার ক্ষেত্রে কিন্তু অত ধরনের অ্যাডভান্স লেভেলের কোনো কাজ জানার প্রয়োজন হয় না। আপনি যদি একটু একটু এটা নিয়ে রিসার্চ করেন তাহলে কিন্তু দেখা যাবে ক্যামতাসিয়া দিয়ে খুব ভালো মানের ভিডিও আপনি মেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা ক্যামতাসিয়ার আরও টিউটোরিয়ালগুলো চান, আরও কীভাবে বেসিক লেভেল থেকে আপগ্রেড বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়, সেক্ষেত্রে টুকরো টুকরো যে ভিডিওগুলো আছে, ছোটো ছোটো করে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।